প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের মাধ্যমে একটি ব্যাংক অ্যাকাউন্ট শিট তৈরি করা শিখব। ব্যাংক অ্যাকাউন্ট শিটের কিছু শর্ত থাকবে, সেই শর্ত অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করব। এক একটি ব্যাংক এক এক ধরনের কার্যকলাপ পরিচালিত করে থাকে। আমরা আসলে আজকের যে প্রজেক্টটি কাজ করতেছি কোনো একটি ব্যাংকই অনুসরণ করে নয়, আমরা আসলে আমাদের নিজস্ব কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা আমাদের মতো করে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের মাধ্যমে একটি প্রজেক্ট সুসম্পন্ন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আসুন আসলে আমাদের কন্ডিশনটি কি, আমাদের ব্যাংক শিট যে প্রজেক্টটি তৈরি করতে চাচ্ছে আমাদের কন্ডিশনটা কি আমরা দেখে নিই একটু আমাদের কন্ডিশনগুলো। আমাদের কন্ডিশনটা হচ্ছে যে আসলে আমরা একটা কন্ডিশন তৈরি করছি, আমাদের ব্যাংকের নিয়মটি ঠিক আমাদের মতো, আমরা যেভাবে কন্ডিশন অ্যাপ্লাই করব ঠিক ফলাফলটা যেন তাই আসে। জাস্ট একটা লজিক আমরা একটা ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে একটা লজিক অ্যাপ্লাই করব, যে লজিকটি আমরা ঠিক যে লজিকটি আমরা তথ্যভাবে উপস্থাপন করব, কম্পিউটার যেন সেই লজিকটি ইউজ করে ক্যালকুলেশন করে যেন আমাকে ঠিক আমাদের তথ্যটি যেন ক্যালকুলেশন করে সে শো করতে পারে। তাহলে বন্ধুরা, আমরা একটি মনে করে দিই, আমরা কিছু এখানে কন্ডিশন উপস্থাপন করছি, আমাদের কন্ডিশনগুলো হচ্ছে এইরকম। মনে করি কোনো গ্রাহক আমাদের কাছে যদি 65,000, ফার্স্ট কন্ডিশন, যদি 65,000 টাকার ঠিক নিচে টাকা জমা রাখে আমাদের ব্যাংকে, তাহলে ঠিক আমরা তাদেরকে ইন্টারেস্ট পেমেন্ট করব 7% হারে। এবং আমরা কি করব, ব্যাংক চার্জ তাদের কাছ থেকে কর্তন করব, অর্থাৎ ব্যাংক চার্জ আমরা যে ব্যাংকটা পরিচালিত হবে আমরা তাদের কাছ থেকে নেব 1% হারে। ঠিক সেকেন্ড টার্মটা হচ্ছে এইরকম, যদি কোনো গ্রাহক আমাদের কাছে 90,000 টাকা নিচে রাখে, অর্থাৎ 0 থেকে 90,000 টাকা হতে পারে, তাহলে সেই সব গ্রাহকরা আমাদের কাছ থেকে 8.5% ইন্টারেস্ট ভোগ করবে এবং আমরা তাদের কাছ থেকে 1.5% ব্যাংক চার্জ নেব। আবার দেখা যাচ্ছে তৃতীয় কন্ডিশনটা হচ্ছে, যদি কোনো গ্রাহক 1.5 লক্ষ টাকার নিচে টাকা জমা রাখে, তাহলে ওই গ্রাহকের আমাদের কাছ থেকে পাবে 10% ইন্টারেস্ট এবং 2% আমরা কি করব, ব্যাংক চার্জ তাদের উপর অর্পণ করব। এবং এর উদ্দেশ্যে যে যত বেশি আমাদের কাছে টাকা রাখুক না কেন, আমরা তাদেরকে দিব 12% লাভ এবং 2.5% আমরা কি করব, ব্যাংক চার্জ কর্তন করব। তো বন্ধুরা, আসুন আমরা তাহলে আমরা আমাদের মূল কাজের ধারায় চলে যাই। আমরা তাহলে আমাদের প্রজেক্টটি আমরা একটু দেখে নেই। আসলে আমাদের প্রজেক্টের হেডলাইনগুলো আমরা ব্যবহার করছি ব্যাংক অ্যাকাউন্ট শিট ফর MIT @কুড়িগ্রাম, আমাদের ঠিক প্রজেক্টের হেডলাইন আমরা দিছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ গ্রাহকরা যদি আমাদের এখানে আসে তো অবশ্যই তাদের একটা অ্যাকাউন্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার থাকবে। এরপর দেখা যাচ্ছে আমাদের গ্রাহকদের নাম, ঠিক এই গ্রাহকরা আমাদের এখানে সদস্য হিসেবে সংযুক্ত হয়ে গেছে অলরেডি। এবং ডিপোজিট মানি, হ্যাঁ ডিপোজিট মানি, অর্থাৎ এক একজন গ্রাহক আমাদের কাছে ঠিক এক এক রকম টাকা তারা ডিপোজিট করছে। এখন আমার ডিউরেশন, অর্থাৎ ডিউরেশন হলো মেয়াদ, তারা এই মেয়াদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা তাহলে আমাদের এখন ইন্টারেস্টের ঘরে, আমরা আসলে ইন্টারেস্ট কিভাবে বাড়ি করব, কোন লজিক ব্যবহার করে আমরা ইন্টারেস্টটি ব্যবহার করব। লজিক তো মূলত হলো আমাদের কন্ডিশন, আমাদের কন্ডিশন তো আমরা এগেই আমরা দেখে নিছি যে আসলে আমাদের কন্ডিশনটা কি। তো মূলত আসলে কন্ডিশন তো অ্যাপ্লাই করলে তো আসলে আমাদের ইন্টারেস্টটা বাইর হবে না, তাই না? এজন্য আমাকে কি করতে হবে, এটা গোছায় নিতে হবে, এটা গোছানো একটি সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। সূত্র আসলে তৈরি হয় না, তৈরি করতে হয়। তো তৈরি করার জন্য আসলে আমরা এখানে দেখেন আপনাদের যে আমাদের ডিপোজিট মানির ঘরটি হলো আমাদের সি ফাইভ এর ঘরে আমার অবস্থান করতেছে। তাহলে আমি ইন্টারেস্টের ঘরে আমাকে C5 ধরেই কাজ করতে হবে, অর্থাৎ C5 ঘরটি ধরে কাজ করব। এই ঘরে যে পরিমাণ টাকাই থাকুক না কেন আমরা আমাদের কন্ডিশন ওয়াইজ আমরা কাজ করব। যেমনটি আছে, ফার্স্ট কন্ডিশন হলো 65,000, সেকেন্ড কন্ডিশন 90, সেকেন্ড থার্ড হলো আমাদের হলো 1.5 লক্ষ এবং এর অতিরিক্ত যা হবে সেগুলো হলো 12%, তাই না? যেহেতু ইন্টারেস্টের ঘরে কাজ করব, এজন্য আমাকে ইন্টারেস্টের টাকাগুলো নিয়েই কাজ করতে হবে, ইন্টারেস্টের পার্সেন্টগুলো নিয়েই কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা সূত্রটা তাহলে একটু পড়ে নিচ্ছে, দেখেন। যদি C5 হলো আমাদের জমাকৃত টাকার পরিমাণ, জমাকৃত টাকা পরিমাণের প্রথম ঘরটি, যদি আমাদের 65,000 টাকা নিচে হয় তাহলে জমাকৃত টাকাটার উপরে 7% হারে আমরা কি করবো, ক্যালকুলেশন শো করবে। আচ্ছা,
এরপর আবার সেকেন্ড কন্ডিশন, যদি জমাকৃত টাকার পরিমাণটি যদি 90,000-এর নিচে অবস্থান করে, তাহলে আমরা ঠিক ওই জমাকৃত টাকাটার ওই শ্রেণীর টাকাগুলো আমাদের 8.5% হারে আমরা কি করব, আমরা সমাধান বাইর করার চেষ্টা করব। এরপর আমরা দেখি, যদি জমাকৃত টাকার পরিমাণটি যদি 1,50,000 টাকার মধ্যে হয়, তাহলে ওই সব ব্যক্তির সমস্ত টাকার মানে যতগুলো টাকা আছে সবগুলো টাকাই 10% হারে কি করবো, পার্সেন্ট এখানে আমাকে দেখাবে ইন্টারেস্টের ঘরে। এরপর ঠিক আমরা এখানে আধারের একটা ব্যাপার, আসলে আধার কোনো আমাদের নির্দিষ্ট কোনো লিমিটেড টাকা নেই, এটা একটা আনলিমিটেড টাকা। তাহলে এই সব টাকার জন্য আমার বরাদ্দ হবে জমাকৃত টাকা গুণন 12%, তাই না? তাহলে জমাকৃত টাকা ঠিক আমরা দেখতে পাচ্ছি এখানে আমি 7% ব্যবহার করছি, 8.5%, 10%, তারপর কি 12%। তাহলে আমরা ঠিক এই ইন্টারেস্টের যে অ্যামাউন্টগুলো আছে, ইন্টারেস্টের যে পরিমাণ টাকার ঘর টাকাগুলো আছে বা পার্সেন্টগুলো আছে, ঠিক সেই এগুলোই ব্যবহার করছি, কারণ আমি ইন্টারেস্টের সমাধান দিতে চাচ্ছি। এরপর আমরা দেখতেছি তিনটি ব্র্যাকেট, তিনটি ব্র্যাকেট হলো প্রথম বন্ধনী দিয়ে, আমাদের প্রথম বন্ধনী একটা, দুইটা, তারপরে কি তিনটা। তাহলে এই যেহেতু আমার তিনটা, এই জন্য আমাকে ক্লোজিংও কি করতে হয়েছে, আমাকে তিনটা করতে হয়েছে। এখন বন্ধুরা দেখি, আমি এখানে সূত্রটা টাইপও করতে পারি ইন্টারেস্টের এই ঘরে, অথবা আমরা ঠিক এই সূত্রটিকে আমি কি করলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে আমার ইন্টারেস্টের ঘরে ক্লিক করলাম, করে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার একটা রেজাল্ট বাড়েছে। কেন রেজাল্টটা বাড়ে হলো, কারণ আমার এইখানের যে কলাম রো গুলো, ঠিক কলাম রো অনুযায়ী কিন্তু আমি এখানে সূত্রটা এখানে নিচে কিন্তু সংযোজন করছি, বা এখানে সূত্রটা সংযোজন করছি। আপনাদের ঘরে যদি C5 না থাকে, C5-এর ঘরে যদি প্রথম যদি ডিপোজিট মানিটা না থাকে, সেক্ষেত্রে তো আপনারা আর C5 ব্যবহার করতে পারবেন, তাই না? আচ্ছা, আমি এখন ইন্টারেস্টের যে প্রথম ইন্টারেস্টে বাইর হলো, ইন্টারেস্টকে ধরে আমি ড্র্যাগ করে নিচের দিকে আমি নিয়ে আসতেছি। তাহলে এইভাবে আমাদের পরবর্তী রেজাল্টগুলো বাইর হয়ে আসলো। এখন আমরা বন্ধুরা যাচ্ছি ব্যাংক চার্জ। আমরা এখানে তো ইন্টারেস্ট দিচ্ছি, গ্রাহকদেরকে ইন্টারেস্ট দিচ্ছি, আমাদের এখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো আমাদের কিছু চার্জ আছে, আমরা ব্যাংক চার্জ কিছু নিব টাকাগুলো জমা রাখার কারণে, বা টাকাগুলোকে আমরা ধরে রাখার কারণে, নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখার জন্য আমরা একটা চার্জ নেব। তাহলে দেখি আমাদের এখানে চার্জটা কি বলছে। তাহলে দেখি ব্যাংক চার্জের ঘরে আমরা দেখতেছি ব্যাংক চার্জের 1%, 1.5%, 2%, 2.5%, অর্থাৎ এই পরিমাণ টাকাগুলো আমার কাছে ডিপোজিট করলে আমরা এই পরিমাণ ব্যাংক চার্জ নেব। ঠিক আমার আগের যা সূত্র সেই সূত্রটি ব্যবহার করব, বা ওই কোন ওই লজিক নিয়েই কাজ করব। শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন শেষের দিকে আমি কি করছি 1%, আমি শেষের দিকে কি করছি 1.5%, এরপর আমরা দেখি এখান থেকে কি 2% এবং 2.5%। অর্থাৎ যেহেতু আমি চার্জ নিয়ে কাজ করব, শুধুমাত্র চার্জের টাকাগুলো বা চার্জের যে পার্সেন্টগুলো আছে এই পার্সেন্টগুলোই আমি এখানে সংযোজন করছি। আগের সূত্রটা যা আছে ইন্টারেস্টের ক্ষেত্রে আমি যে সূত্রটি ইউজ করছি, আমি চার্জের ক্ষেত্রে সেই সূত্রটি ব্যবহার করতে চাচ্ছি। ওকে বন্ধুরা, তাহলে আমি সূত্রটি কপি করে নিচ্ছি, ব্যাংক চার্জের ঘরে ক্লিক করলাম, পেস্ট। তাহলে পেস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি কি পাইছি, দেখেন এখান থেকে 7% হারে জেড, অর্থাৎ 7% হারে আমি পাইছি 3,500 টাকা, আর 1% হারে আমরা এখানে পাইলাম কত, 500 টাকা। তাহলে আমি একে ধরে আবার ড্র্যাগ করতেছি নিচের দিকে, ড্র্যাগ করলাম। তাহলে ড্র্যাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার নিচের দিকে রেজাল্টগুলো শো করতেছে। ওকে, এখন আমাদের কাজটি হলো ইন্টারেস্ট পেমেন্ট, অর্থাৎ আমরা ইন্টারেস্টের পেমেন্ট নিয়ে কাজ করব, যাকে আমরা বলি সুদ যোগ আসল। অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর ওই লোকটি তার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা জমা আছে, কি পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে আছে, সেই টাকাটা দেখার জন্য তাহলে আমরা ইন্টারেস্ট পেমেন্ট সূত্রটা, বা এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট আর পেমেন্টের সূত্রে আমি এখানে সূত্রটা সংযোজন করছি, সমান সমান সাম, এখানে ব্যবহার করা আছে E5। E5 হচ্ছে ঠিক ইন্টারেস্টের পরিমাণটা, অর্থাৎ ইন্টারেস্ট, আর D5 হলো আমাদের ডিউরেশন। অর্থাৎ আমি যদি 3,500 হারে 3,500 টাকা যদি আমি লাভ্যাংশ পাই, তাহলে 5 স্টেপে তাহলে আমি কতগুলো পাবো, যেহেতু আমি 5 মাস মেয়াদি, হয়তো বা এটা আমাদের টাকাটা জমা রাখছি আমি 5 মাস মেয়াদি, সেক্ষেত্রে 1 মাসের ইন্টারেস্টটা যদি আমি 3,500 পাই, অর্থাৎ 7% হারে যদি আমি ইন্টারেস্টটা পাই 3,500, তাহলে 5 মাসে আমি কত টাকা পাবো, তাই না? তাহলে 5 মাস পর আমার টাকা দরকার। তাহলে অর্থাৎ ঠিক আমি ইন্টারেস্ট গুণন ডিউরেশন প্লাস হলো মূলধন, তাহলে ঠিক এই জায়গায় আমরা চাচ্ছি সুদ যোগ আসল।
আপনারা দেখেন সূত্রটি আমি ঠিক না লিখেও আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, যেহেতু আমি একটু আগে টাইপ করছি। আমি সূত্রটিকে সিলেক্ট করলাম কপি, আমি আমার ঠিক আমার ইন্টারেস্ট পেমেন্টের ঘরে আমি সংযোজন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন সূত্রটা সংযোজন করার সঙ্গে সঙ্গে একটা পেমেন্ট দিয়ে দিল। কত পেমেন্ট দিল? 67,500 টাকা। অর্থাৎ আমি টাকায় আমার জমা কত, মূলধন কত? মূলধন হলো 50,000। তাহলে 67,500 অর্থাৎ আমার 17,500 টাকা এখানে সংযোজন হয়েছিল হলো। তাহলে 17,500 টাকা কীভাবে আসলো, এই অতিরিক্ত টাকা? সেক্ষেত্রে হচ্ছে এক মাসের যদি আমি লাভ্যাংশ পাই 3,500 টাকা, তাহলে সেক্ষেত্রে 5 মাসের লাভ্যাংশ কত, তাই না? তাহলে আমার তার সঙ্গে মূলধনটাকে যোগ করে আমি এইখানে সংযোজন করছি। আমি এখন রেজাল্টকে ধরে আমি নিচের দিকে টান দিচ্ছি, ওকে ড্রাগ করলে ওখানে আমাদের তাহলে মোটামুটিভাবে কি নিচের রেজাল্টগুলো দেখাচ্ছে। এখন বন্ধুরা, আপনি তো শুধুমাত্র মূলধন নিলেন, তারপর ব্যাংক ইন্টারেস্ট যা আছে তাও নিয়ে নিলেন, কিন্তু ব্যাংকের যে নির্ধারিত চার্জটা, সেই চার্জটা তো আপনার কাছ থেকে এখনো নেওয়া হয়নি, তাই না? তা আপনার কাছ থেকে তো সেই ব্যাংক চার্জটাও আপনাকে দিতে হবে। তাহলে ব্যাংক চার্জটা কি হলো? তাহলে আমরা দেখি নেট ইন্টারেস্ট পেমেন্টের ঘরে, অর্থাৎ যেখানে আমার আমার কাছে বর্তমান ইন্টারেস্ট পেমেন্টের ঘরে সুদ যোগ আসল পাশাপাশি ব্যাংক চার্জের টাকাটাও এখানে লুকায়িত আছে। আমাকে এখন কি করতে হবে? আমাকে এখানে নেট ইন্টারেস্ট পেমেন্টের ঘরে কি করতে হবে, ব্যাংক চার্জটা বাদ দেওয়ার পর যে টাকাটা আমার একান্তই, এখানে আর কারো অংশীদারত্ব থাকবে না, সেই টাকাটাই আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আমার এই টাকার মধ্যে তাহলে আমার ব্যাংক চার্জের টাকাটাও লুকায়িত আছে, এখান থেকে আমাকে ব্যাংক চার্জটা বাদ দিতে হবে। তাহলে আমরা দেখি ব্যাংক চার্জ যদি আমার এক মাসে যদি 500 টাকা হয়, তাহলে 5 মাসে কত, তাহলে আমাকে এই টাকাটা বাদ দিতে হবে। আচ্ছা, বাদ দেওয়ার জন্য তাহলে আমি কি করব? আমরা সূত্রটা দেখতে পাচ্ছি, সমান সমান সাম, আমরা একটা সূত্র টাইপ করছি, সমান সমান সাম G5। G5 হচ্ছে আমাদের টোটাল, অর্থাৎ আমাদের ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্টের পেমেন্টের ঘরটি আমাদের G5। এইখান থেকে মাইনাস হবে D5, হলো আমাদের D5 হলো আমাদের ডিউরেশন, গুণন F5 হলো কি আমাদের ব্যাংক চার্জ। অর্থাৎ আমার এই টাকার থেকে আমরা মাইনাস করব ব্যাংক চার্জ গুণন ডিউরেশন, যত মাসের আমরা লাভ গ্রহণ করব তত মাসের কি করব, চার্জটাও আমরা কি করব, ব্যাংকে দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমরা তাহলে সূত্রটা টাইপও করতে পারি, অথবা আমার এখানে সূত্রটা তৈরি করা আছে, আমি সূত্রটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, আমি তো কপি করে নিচ্ছি, আপনাদেরকে অবশ্যই কিন্তু টাইপ করতে হবে। আপনারা ঠিক নিচ ইন্টারেস্ট পেমেন্টের ঘরে আমি ক্লিক করলাম, ক্লিক করে পেস্ট করলাম। পেস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে সূত্রটি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার কিন্তু কি হলো, 67,500 টাকার থেকে এখন আমাকে কি দিচ্ছে, 65,000 টাকা শো করতেছে। অর্থাৎ বাকি টাকাটা আমাদের কি হলো, ব্যাংক চার্জ আমাদের কাছ থেকে কর্তন করে নিল, অর্থাৎ ব্যাংকের টাকাটা আমরা পরিশোধ করলাম। এখন আমি আমার রেজাল্টটাকে নিয়ে ড্রাগ করতেছি নিচের দিকে, নিচের দিকে আসলো। হ্যাঁ, ওকে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ঠিক আমরা এখান থেকে একটা রেজাল্ট তৈরি করলাম, অর্থাৎ আমরা এখানে একটা দেখতে পারি, দেখেন 50,000 টাকা জমা রাখাতে প্রতি মাসে আমি লাভ্যাংশ পাচ্ছি 3,500 টাকা। তাহলে 5 মাস মেয়াদি যদি টাকাটা রাখি, তাহলে আমার মানে অর্থাৎ সুদ আসল মিলে সম্পূর্ণ মিলে আমার এইখানে থাকতেছে 67,500। কিন্তু আমি যখন ব্যাংক চার্জটা দিয়ে দেবো, ব্যাংকে যখন চার্জটা দেবো, তখন আমার কাছ থেকে আসছে কত, 65,000 টাকা এখানে আমার ডিসপ্লে দিচ্ছে। অর্থাৎ আমরা যে নিজস্ব যে লজিক, আমরা যে পার্সেন্টগুলো শো করছি, এই পার্সেন্ট অনুযায়ী কিন্তু তারা এখানে আমাকে কি করছে, কম্পিউটার ক্যালকুলেশন করে আমাকে দিয়ে দিছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে টাকা রাখাতে আমার কোনো লস নেই। অর্থাৎ ব্যাংকে রাখলাম 50,000 5 মাসের জন্য বা 1 বছরের জন্য, কিন্তু 1 বছর বা 5 মাস পর যদি আমার ব্যাংকের টাকা, আমি যে পরিমাণ টাকা রাখবো তার চেয়ে যদি আমাকে কম টাকা নিয়ে আসতে হয়, তাহলে তো আমি ব্যাংকে টাকা রাখবো না, তাই না? অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি 50,000 টাকা আমি 5 মাস মেয়াদ কারণে, তাহলে আমি কিন্তু 5 মাস পর আমি টাকা পাচ্ছি কত, 65,000 টাকা, অর্থাৎ আমি 15,000 টাকা লাভ্যাংশ পাচ্ছি। তো বন্ধুরা, এটা হলো আমাদের একটি ডুপ্লিকেট একটি ডিজাইন, আমরা ব্যাংক শিট একটা তৈরি করা শিখলাম, ব্যাংকের ন্যায় একটা ক্যালকুলেশন করা শিখলাম, আমরা আমাদের লজিকটাকে ব্যবহার করা শিখলাম, আমরা লজিক ব্যবহার করে এখানে আমরা একটা সমাধান বাইর করার চেষ্টা করলাম একটা ব্যাংকিং সিস্টেমে। তো বন্ধুরা, আমরা যখন কোনো ব্যাংকে জবে যাব, তখন কিন্তু আমাদের এই ডুপ্লিকেটটি হয়তো বা না অনুরূপ হতে পারে, এখানে কিন্তু আরও অন্য কিছু সংযোজন হবে, তাই না? তো সেক্ষেত্রে আপাতত আমরা একটা প্রাথমিক ধারণা পাচ্ছি যে আসলে
ব্যাংকিং সেকশনেরও একটা কাজ আমরা এখান থেকে জানতে পারলাম, যে আমরা নিজেরাই একটা ব্যাংকিং ডিজাইন তৈরি করলাম কিছু কন্ডিশন দিয়ে, আমাদের মতো করে একটা ফলাফল বাই করা শিখলাম। তো এইভাবে আমাদের আসলে প্র্যাকটিস করা দরকার, অ্যানালাইসিস করা দরকার। আমরা মাইক্রোসফট এক্সেলকে বিভিন্নভাবে আমরা অ্যানালাইসিস করা শিখলাম, আমরা এখানে শিখতেছি এবং নেক্সটেও আমরা আরও কিছু জানবো। তো আগামীতে আপনাদের সামনে নতুন কোনো লেসন নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। আজকের মতো আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।